উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের সব, ভালো আছি আমরা, আমরা ভালো আছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন মায়ের অধিকার, বাবার নামে যিনি আমাদের মনের মলিকোড়ায় স্থান করে নিয়েছেন সারা ধামরাইয়ের নাম, তাকে ধন্যবাদ। সে আমাকে বিধবা হন মাননীয় প্রধানমন্ত্রী, তখন বলেছেন প্রধান আকর্ষণ ধামরাই মাটি ও মানুষের গণনেতা। নাকি আপনাদের আসতে বলা হয়েছে এই আন্তর্জাতিক নারী দিবস? এটা শুধু এই ধামরাইতে না, এটা কিছু চেক ভিতর ভাতা ভাতা বিতরণী আছে, সে বিতরণী অনুষ্ঠানের পর পরে আমাদের অনুষ্ঠান শেষ। উপজেলা হলরুম থেকে আপনারা 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ আপনারা নতুন